সাজিয়েছেন, উনি তো নিজে বলছেন যে আমাকে ফাঁসিয়ে দিয়েছেন বিজেপির আরেক লিডার রাকেশ সিং, উনি নিজে বলছেন তাই তো। আপনাদের মিডিয়া দিয়ে বলছেন লোকরা যেটা সাজিয়ে করেছে, আপনাদের নিজের মিডিয়াতে উনি বলছেন, আপনি বললেন কি করে হবে, নিজে ওই বলছেন নিজে মিডিয়ায় যে আমাকে রাকেশ সিং ফাঁসিয়ে বিজেপি লিডার বলে দিয়েছেন পুলিশকে, বিজেপি লিডার জানিয়ে দিয়েছেন, উনি তো বলছেন নিজেই বলছেন প্রেসে, শোনেননি আপনারা? তাহলে আবার কি করে বলছেন আপনি কথা যে আমার এই ব্যাপার, আমার যে আমি যে গাড়িতে আসছিলাম উনি বলে দিয়েছেন, তারপরে উনিও জানতেন, উনিও ব্যাপারটা জানতেন। এইগুলো যদি বিজেপির নেতা নেত্রীতে যদি কারবারে ব্যস্ত থাকে তাহলে খুব ভয়ঙ্কর। কার কাছে কোকেন, কার কাছে হিরোইন, কার কাছে ব্রাউন সুগার পাওয়া যাবে, বাংলার কালচারে তারা আসবে? হয় না, এ হয় না, হবে না। ওদের বলুন এক দুই করে 40 গুনতে বলুন, 40-এর বেশি এগোচ্ছে না, 40-এর বেশি সিট এগোচ্ছে না, বুঝতে পারলে না, 40-এর এগো ক্রস করতে পারবে না দিলীপবাবু। আর দিলীপবাবুকে রাখতে হবে 20 বছর, দিলীপবাবুকে রাখতে হবে, রেখে তারপরে ও পাগল হয়ে যাবে, পাগলা গড়তে পাঠিয়ে দেবো। এইসব লোক থাকলে আমাদের তৃণমূল ক্ষমতা আসতে খুব সুবিধা আছে, তাড়াতাড়ি চলে আসে। প্রচুর আমাদের ডাঙ্কা তো হলো, হাবড়া জুড়ে আপনার আমরা 250-300 জনকে দিচ্ছি, মতুয়া ভাইরা যারা এসছে আমাদের সাথে তো অনেক কিছু সংযোগ, তাদের আমার সাথে ঠাকুরবাড়ির সংযোগ, তাদের প্রত্যেককে ডাঙ্কা দিচ্ছি আমি। ডাঙ্কা এমনি সবসময় বারুণী মেলার সময় আবার দেবো, ডাঙ্কা দেবো বারুণী মেলা 9 এপ্রিল থেকে আমাদের শুরু, সেই সময় ঠাকুরবাড়িতে 12,000 কোম্পানি যদি পারে তারা ওরা ব্যবস্থা পায়। আজকে 12 কোম্পানি আমাদের দরকার নেই, 12,000 কোম্পানি দিই। একা বনগাঁর একটা উপনির্বাচনে আমার মনে আছে 600 কোম্পানি এসছিল, 600 কোম্পানি, তা তো হতে পারে, হয়নি। আমরা এসব বিচলিত নই, আমরা মানুষের ভোটটা মানুষকে দেওয়া, মানুষের ভোটটা মানুষ দেবে। গতকাল শান্তনু ঠাকুর বলেছে অভিষেক ব্যানার্জির সভায় 10,000 লোক হবে না, কি বলবো, দেখা যা, দেখতে দিন। বললাম না খেলা হবে, খেলা হবে, একটা বলেছি না খেলা হবে, খেলা হবে, আবার একটা আমি একটা স্লোগান দিয়েছি, দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন 25 তারিখ, দেখতে থাকুন কত লোক আছে, কত লোক আছে দেখুন না আপনারা, আপনারা যাবেন তো দেখবেন, তারপর আমাকে 25 তারিখে বিকালবেলা ধরবেন যে আপনার কথার সাথে মিলল না, তালতম্ব মিলল না। আজকে হাবড়াতে চন্দা মোড়ে বিজেপির একটি জনসভা থেকে জেলা সভাপতি বলেছে আপনি যদি হাবড়াতে দাঁড়ান চ্যালেঞ্জ 1,00,000 ভোটে হারাবে, কি বলবেন? তাহলে আর কি করবো, যদি ওরা 1,00,000 ভোটে যদি হারিয়ে ফেলে তাহলে তো সবাই সব গুটিয়ে পালিয়ে যেতেন। ওনাকে বলুন রাত্রিবেলা 9টার সময় নর্মাল থাকেন তো উনি, বাড়ার সাথে উনি বসেন কলোনি মনে, নর্মাল জীবনযাপন করতে হবে, সুস্থ জীবনযাপন করতে হবে, নইলে খুব প্রবলেম। মানুষ কিন্তু খুবই গ্রহণ করছে না সব জায়গায়, দেখেছেন না একজন কোকেন নিয়ে ধরা পড়ে গেছেন, 90 গ্রাম কোকেন নিয়ে ধরা পড়েছে, ম্যাটার অফ ইমাজিন দাদা এই বিষয়ে তার চার ছবি পাচ্ছেন, তার ছবি পাচ্ছে সব লিডারের সাথে, সুমিত্র 90 গ্রাম কোকেন, বাংলার ইতিহাসে কলঙ্কময় অধ্যায় তৈরি হলো, এটা জেনে রেখে দিন। সৌমিত্র খাম মধ্যমগ্রামে পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377, চট করে চলে এসো বন্ধুরা।